ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে যুক্ত হয়েছে বৃহৎ আকার এয়ারক্রাফট 436 আসনের এয়ারবাস 330-300। শুক্রবার বহরে যুক্ত হয় এয়ারক্রাফটটি। এয়ারবাসটি চীনের গুয়াংজু থেকে শুক্রবার বিকেলে 3:10 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওয়াটার ক্যানন স্যালুট প্রদানের মাধ্যমে এয়ারবাসটিকে অভ্যর্থনা জানানো হয়। আনুষ্ঠানিকভাবে নতুন সংযোজিত এয়ারক্রাফটটি গ্রহণ করেন ইউএস বাংলা এয়ারলাইন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফুর রহমান। নতুন যুক্ত হওয়া এয়ারবাসটি দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম সহ লন্ডন, রোম রুটে ফ্লাইট পরিচালিত হবে। বর্তমানে দুবাই, শারজাহ, মাস্কট, দোহা, কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালিত হবে। ইউএস বাংলার বহরে 23তম এয়ারক্রাফট হিসেবে যুক্ত হয়েছে এয়ারবাস 330-300। এর আগে শুক্রবার ভোর 4:10 জর্জিয়া সার্বিয়া হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে 22তম এয়ারক্রাফট বোয়িং 737-800। বর্তমানে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে এয়ারবাস 330-300, 9টি বোয়িং 737-800, 10টি এটিআর 72-600 ও 3টি ড্যাশ 8Q-400 এয়ারক্রাফট রয়েছে। শিগগিরই আরও একটি এয়ারবাস 330-300 যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এয়ারক্রাফটের সংখ্যা বিবেচনায় বর্তমানে বাংলাদেশের বৃহৎ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স। ইউএস বাংলা এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ সব রুট সহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। নতুন যুক্ত হওয়া এয়ারক্রাফট দুটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এয়ারক্রাফটগুলো গ্রহণ করার সময় ইউএস বাংলা এয়ারলাইন্স অগ্রযাত্রা সহ দেশের এভিয়েশনের মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়। এহসানুল হক, ঢাকা পোস্ট।